করমদি যুবকবৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে করমদি মাঠে অনুষ্ঠিত হল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। এদিন চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করে এলাকার হায়দ্রাবাদ ও গুজরাট ক্রিকেট দল। ভরতপুর ব্লক এলাকার আটটি দল নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছিল 4/3/2023 তারিখে। আজ তার চূড়ান্ত খেলা। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমান যুব সমাজ মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, ফলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও শরীরচর্চা থেকে তারা দূরে সরে যাচ্ছে। তাই যুব সমাজ যাতে বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগী হয় এবং তাদেরকে মাঠমুখী করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই প্রতি বছরের ন্যায় এবছরও এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। এদিনের মাঠে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন হায়দ্রাবাদ ও গুজরাট। হায়দ্রাবাদকে 11 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাট। ম্যান অব দি ম্যাচ হয় রাজ শেখ, ম্যান অব দি সিরিজ হয় মাজু শেখ। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুতাল্লি অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ ও বীরভূম জেলা সভাপতি আলমগীর চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী তথা আরএসপির ভরতপুর ব্লক সম্পাদক জামাল চৌধুরী, ভরতপুর পঞ্চায়েতের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী প্রভাত দাস, করমদি জিয়া ইয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন করমদি যুবকবৃন্দের সদস্য সহ বিশিষ্টজনেরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা আরএসপির ভরতপুর ব্লক সম্পাদক জামাল চৌধুরী, বিস্তারিত শুনে নেওয়া যাক আমাদের পর্দায়। আমাদের ভরতপুর থানার করমদি গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে আজকের এই যে টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে অনুষ্ঠিত হয়েছে। তো বর্তমান এই যে যুগে মানুষ মিডিয়ার উপরে যুব সমাজ আসক্ত হয়ে গেছে, যার ফলে তাদের শরীরচর্চা নিয়ে কোনো আগ্রহ নাই। এখন এই মুহূর্তে গ্রাম বাংলায় এই খেলাধুলার চর্চাটা আরও বেশি করে করা উচিত বলে আমরা মনে করি, কিন্তু সব জায়গায় সেটা সম্ভব হয় না। তো আমি লক্ষ্য করছি যে আমাদের গ্রামের যুবক ছেলেরা তারা উদ্যোগ নিয়ে বেশ কয়েক বছর ধরে এই খেলাধুলা চালিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, সেই যুবকবৃন্দ যাতে আগামী দিনে এই খেলা চালিয়ে যেতে পারে, সেই জন্য আমরা তাদেরকে উৎসাহিত করব এবং আমাদের উচিত তাদেরকে উৎসাহ দিয়ে এই খেলাধুলার চর্চা যাতে ফিরিয়ে আনা যায়। বিগত দিনে যে খেলাধুলার চর্চা ছিল সেটা প্রায়ই বিলুপ্ত হওয়ার পথে, তো সেটাকে ধরে রাখার জন্য এরা যে প্রচেষ্টা শুরু করেছে, গোটা ভরতপুর এলাকার যুবকবৃন্দ এখানে এসে খেলাধুলা করছে, সেই সুযোগটা পাচ্ছে, সেই জন্য আবারও একবার করমদি যুবকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম জামাল চৌধুরী। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম, দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। TVS ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষ ভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।